হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল এসআই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সাব ইন্সপেক্টর এসআই অফ স্কুলস 2015-এর পরীক্ষায় যে সকল ম্যাথসের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল তার সমাধান বা সলিউশনের পার্ট ওয়ান। এতে যে সকল কোয়েশ্চেনসগুলো ছিল, আই থিঙ্ক টোটাল 25টা কোয়েশ্চেন ছিল, সেগুলোকে দুটো পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট পার্টে আমি 10 থেকে 11টা কোয়েশ্চেন এবং রেস্ট অফ দ্য কোয়েশ্চেন সেকেন্ড পার্টে তোমার সাথে ডিসকাস করবো। তো চলো কুইকলি আজকে ভিডিওটা স্টার্ট করি। অনেকেই অনেকদিন ধরে বলছিল যে স্যার এসআই অফ স্কুলসে পিবিএসএস সলিউশন দিন, তো তাদের জন্য আমি এই ভিডিওটা স্পেশালি নিয়ে এসেছি। তো দেখা যাক কী কী কোশ্চেন্স তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেই কোশ্চেন্সগুলো সলিউশন আমি তোমাদের প্রোভাইড করবো, যাতে এখান থেকে তোমাদের একটা হেল্প হয়। আগামী আই থিঙ্ক 7 তারিখে হয়তো তোমাদের পরীক্ষা আছে, তো যাতে তারা যারাই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ভিডিওটাকে দেখো, কিছু না কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা এখান থেকে পাবেই এবং পরীক্ষা থেকে এই সলিউশনটা তোমাদেরকে অবভিয়াসলি হেল্প করবে। তো দেখে নিই প্রথম কোশ্চেন কী ছিল। প্রথম কোশ্চেন বলছে হাউ মেনি ডিজিটস আর রিকোয়ার্ড ফর নাম্বারিং দি পেজেস অফ এ বুক হ্যাভিং 300 পেজেস। বলছে হাউ মেনি ডিজিটস আর রিকোয়ার্ড ফর নাম্বারিং দি পেজেস অফ বুক হ্যাভিং 300 পেজেস। একটা বই যাতে টোটাল 300 বা 300টা পেজ আছে, সেই পেজগুলোকে নাম্বারিং করতে টোটাল কতগুলো ডিজিট লাগবে। যেমন প্রথম বই 1 নাম্বার, তারপরের পেজ 2 নাম্বার, এরকম করতে করতে আলটিমেটলি যে 300 নাম্বার পেজ সেখানে 300 থাকবে। তো কতগুলো ডিজিট লাগবে, একটা ডিজিট, দুটো ডিজিট, 3টে 4টে 5টে, এরকম টোটাল কতগুলো ডিজিট লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো কীভাবে বের করবো। প্রথম 1 থেকে 9 নাম্বার পেজ অবধি নাম্বারিং করতে আমার কী কী লাগবে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ টোটাল 9টা ডিজিট আমার লাগছে। তারপরে 10 থেকে শুরু করে 99, অর্থাৎ 99 অবধি আমাকে নাম্বারিং করতে, এগুলো প্রতিটা কি 2 ডিজিটের নাম্বার, তাহলে কতগুলো ডিজিট লাগবে কীভাবে বের করব। আগে দেখবো পেজ কটা, 10 নম্বর পেজ থেকে শুরু করে 99 নম্বর অবধি পেজ অবধি টোটাল পেজ হচ্ছে কতগুলো, আর সেটা কতগুলো হচ্ছে পেজ হচ্ছে টোটাল 90টা। ওকে, 99 - 10 করো ডিভাইডেড, মানে যেটা ফর্মুলা আর কি, আমাদের নাম্বার বের করার ফর্মুলা, কতগুলো মাঝখানে নাম্বার আছে, 99 - 10 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স মানে 1 + 1। তো এইভাবে বের করতে হবে 89 + 1, অর্থাৎ 90টা। তা টোটাল 90টা পেজ আছে এখানটায়, আর প্রতিটা পেজে কত করে কটা করে ডিজিট লাগছে, 2টা করে ডিজিট লাগছে, এগুলো 2 ডিজিট নাম্বার, তাহলে 90 × 2 করলে 180 ডিজিট এখানে লাগলো। তারপরে 99-এর পর 100 থেকে 300 অবধি নাম্বারিং করতে গেলে এখানে মোট কতগুলো পেজ হচ্ছে, 201টা পেজ হচ্ছে। এই 201টা পেজে আমার 3টে করে ডিজিট লাগছে, তাহলে টোটাল 603টা ডিজিট লাগছে। তাহলে আলটিমেটলি টোটাল এই 300 পেজের বইটাকে নাম্বারিং করতে কতগুলো ডিজিট লাগলো, 603, 180 আর 9, এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে 792, অর্থাৎ 792টা ডিজিট টোটাল আমার লাগছে একটা 300 পেজের বইকে নাম্বারিং করতে। চলো দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট কোশ্চেন বলছে দি ডিফারেন্স বিটুইন দি প্রেজেন্ট এজেস অফ অনিল অ্যান্ড রাজু ইজ 6 ইয়ার্স, দ্য রেশিও বিটুইন দেয়ার এজেস আফটার 4 ইয়ার্স উইল বি 3:4, হোয়াট ক্যান বি দ্য প্রেজেন্ট এজ অফ রাজু। রাজু, অনিল এবং রাজুর যে বয়সের ডিফারেন্স, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ অনিল অ্যান্ড রাজু, অনিল এবং রাজুর প্রেজেন্ট এজের ডিফারেন্স আমাকে বলা আছে 6 বছর, এবং বলছে তাদের বয়সের যে রেশিও আজ থেকে 4 বছর পর সেটা হয়ে যাবে 3:4, তাহলে তাহলে রাজুর প্রেজেন্ট এজ কত, তাহলে আজ থেকে 4 বছর পরে তাদের বয়সের রেশিও কত, 3:4, অনিল আর রাজুর বয়সের রেশিও 3:4, তাহলে এদের যে ডিফারেন্স, আমি বলেছিলাম যে বয়সের ডিফারেন্স কোনো দিন চেঞ্জ হয় না, আজকে আমার আর আরেকজনের মধ্যে যে ডিফারেন্স বয়সে যতই সময় চলে যাক না কেন, এজের যে গ্যাপটা বা ডিফারেন্সটা সেটা কোনো দিনই চেঞ্জ হবে না। তো সেটা যেহেতু চেঞ্জ হবে না, তাহলে 4 থেকে 3 বাদ গেলে কত, 1, এই 1 ইউনিট মানে হচ্ছে 6 ইয়ার, যেহেতু গ্যাপটা 6 ইয়ার বলা আছে, তাহলে 1 ইউনিট মানে যদি 6 ইয়ার হয়, তাহলে 4 ইউনিট মানে কত, 24 বছর, অর্থাৎ আজ থেকে 4 বছর পরে যে রাজুর বয়স সেটা হবে কত, 24 বছর, তাহলে বর্তমানে রাজুর বয়স কত, 4 বছর কমিয়ে দেবো, অর্থাৎ 20 বছর। ক্লিয়ার? দেখে নিই নেক্সট কোশ্চেন কী আছে। কোশ্চেন নাম্বার 3 বলছি টু ট্রেনস অ্যাপ্রোচ ইচ আদার অ্যাট 30 কিমি পার আওয়ার অ্যান্ড 27 কিলোমিটার পার আওয়ার ফ্রম টু প্লেসেস 342 কিলোমিটার অ্যাপার্ট, আফটার হাউ মেনি আওয়ার্স উইল দে মিট। দুটো ট্রেন পরস্পরের দিকে অ্যাপ্রোচ করছে, যাদের ডিস্টেন্স এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে আমাকে 342 কিমি, আর প্রথম ট্রেনটা কত, 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসছে, এবং সেকেন্ড ট্রেন 27 কিমি পার আওয়ার স্পিডে অ্যাপ্রোচ করছে। তাহলে বলছে আফটার হাউ মেনি আওয়ার্স উইল দে মিট, তো এটা কী হচ্ছে, এটা হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিডের ফর্মুলা ইউজ করতে হবে। তো রিলেটিভ স্পিড কি,
টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। আর যখন দুটো বস্তু পরস্পরের দিকে আসে অর্থাৎ অপোজিট ডিরেকশনে যায়, এটা এই ডিরেকশনে যাচ্ছে তো এটা এই ডিরেকশনে যাচ্ছে, যখন অপোজিট ডিরেকশনে যায় তখন রিলেটিভ স্পিড বা আর এস কী হয়ে যায়, এই দুটোর স্পিডের সমষ্টি হয়ে যায়। আর যদি পর দুজনে একই দিকে যেতে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হয় স্পিডগুলো, তো এই ক্ষেত্রে প্লাস হবে। তাহলে রিকোয়ার্ড টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স 342 কিলোমিটার, আর রিলেটিভ স্পিড হয়ে যাবে কি দুজনের স্পিডের সমষ্টি। তাহলে 342/57 মানে কত আওয়ার বের হলো, 6 আওয়ার কাটাকাটি করলে, তাহলে তারা 6 ঘন্টা পরে পরস্পরের সাথে মিট করবে। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কী আছে, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে 8 মেন ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ, অফ টু মোর ম্যান ইফ টু মোর ম্যান জয়েন উইথ দেম দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন। 8 জন পুরুষ কি করতে একটা কাজকে ফিনিশ করতে পারে কতদিনে, 40 দিনে। তাহলে বলছি যদি আরও 2 জন মেনকে আরও আরও বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেই কাজটা কতদিনে কমপ্লিট হবে। তাহলে 8 জন মেন 40 দিনে যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কাজই 8 আর 2 অর্থাৎ 10 জন লোক কতদিনে করবে। তাহলে যেহেতু কাজের পরিমাণটা দু ক্ষেত্রে ইকুয়াল তাই আমি তোকে ইকুয়াল করে দিলাম, 8 জনের 40 দিনের কাজ, 8 আর 2 10 জনের এক্স দিনের কাজ। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কী হবে, 8 × 40 / 10, তাহলে কাটাকাটি করলে 10 × 4 = 40, 4 × 8 = 32 দিন। তাহলে যদি আরও 2 জনকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেই কাজটা 40 দিনের জায়গায় 32 দিনে হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ইফ দি ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যান দ্যাট অফ বি অ্যান্ড দি ইনকাম অফ বি ইজ 20% লেস দ্যান দ্যাট অফ সি, দেন দি ইনকাম অফ এ বি সি আর ইন দ্য রেশিও। এ এর ইনকাম কি বলছে, বি এর থেকে 10% বেশি এবং বি এর ইনকাম সি এর থেকে 20% কম। ওকে, তাহলে এ বি সি এর যে রেশিও ইনকামে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এর ইনকাম বি এর থেকে, এর ইনকাম বি এর থেকে কি বলা হচ্ছে, 10% বেশি। তার মানে আমি বলতে পারি যে এর ইনকাম বি এর 110%, এর ইনকাম বি এর 110%। তাহলে এখান থেকে যদি আমি এ বাই বি বের করি তাহলে 110% মানে কি 110/100, 0 0 কাটাকাটি গেলে 11/10, তার মানে এ বাই বি ইজ ইকুয়াল টু কত আসলো, 11/10। সিমিলারলি আমাকে বলা হয়েছে যে বি এর ইনকাম হচ্ছে সি এর ইনকামের 20% কম, তার মানে বি এর ইনকাম হচ্ছে সি এর ইনকামের 80%। তাহলে বি বাই সি যদি আমি এখান থেকে বের করি সেটা আমার কত হবে, 80/100। তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে কত, 20 × 4 = 80, 20 × 5 = 100, 4/5, অর্থাৎ বি বাই সি হলো 4/5 আর এখানে এ বাই বি হচ্ছে গিয়ে 11/10। তো যেহেতু বিকে দুই জায়গায় আমাকে সেম করতে হবে তাহলে সেই জন্য আমি কি করতে পারি, দেখো এখানে আমি যদি 10 কে 2 দিয়ে গুণ করি, এখানে যদি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 11 × 2 = 22/20 হলো, অর্থাৎ এখানে বি এর মান 20 হয়ে গেল। তাহলে এখানেও আমাকে বি এর মান 20 করতে হবে, তাহলে আমি উপর নিচে 5 দিয়ে গুণ দেবো, তাহলে 4 × 5 = 20 আসবে আর 5 × 5 = 25 হবে। তাহলে আলটিমেটলি আমি এ বি সি এর রেশিও বলতে পারি কি, ইনকামের এ হচ্ছে 22, বি হচ্ছে 20 এবং সি হয়ে গেল আমার 25, 22:20:25 হয়ে গেল আমার অ্যান্সার, A:B:C এর রেশিও ইনকামের। নেক্সট কোয়েশ্চেন দেখে নি, 6, দি রেডিয়াস অফ আ সার্কেল ইজ ইনক্রিজ বাই 1%, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস এরিয়া। তো এই ধরনের কোয়েশ্চেন আমি এর আগে যখন করাচ্ছিলাম তখন তোমাদের সার্কেলের চ্যাপ্টার সেখানে বলেছিলাম যে এই কোয়েশ্চেন কভার করেছি, যে যখনই কোনো সার্কেলের রেডিয়াসকে এক্স পার্সেন্ট ইনক্রিজ করা হয় তাহলে তার এরিয়া যেটা ইনক্রিজ হবে সেটা হবে 2ax + x² / 100%। তাহলে এক্স বলতে এখানে কত, 1, অর্থাৎ 2 × 1 + 1² / 100%, অর্থাৎ 2 + 0.01%, মানে 2.01% হয়ে যাবে ইনক্রিজ কিসে, এরিয়াতে। নেক্সট কোয়েশ্চেন 7, দি পপুলেশন অফ এ টাউন ওয়াজ রেডিউসড বাই 12% ইন দি ইয়ার 1988, ইন 1989 ইট ওয়াজ ইনক্রিজড বাই 15%, হোয়াট ইজ দি পার্সেন্টেজ এফেক্ট অন দি পপুলেশন ইন দ্য বিগিনিং অফ 1990। কোনো একটা শহরের পপুলেশন প্রথমে 12% কি বলছে কমে যায় 1988 সালে, আবার 1989 সালে দেখা যায় যে এটা আবার 14% বেড়ে যায়, তাহলে আলটিমেটলি পার্সেন্টেজ এফেক্ট কী এফেক্ট পড়ে, 1990 শুরুতে পার্সেন্টেজে কী চেঞ্জ পড়ে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আমরা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে x + y + xy/100, যেখানে প্রথম ক্ষেত্রে এক্স বলতে 12% কিন্তু কি রেডিউস, অর্থাৎ সেই জন্য আমাদের হবে -12, আর পরে ওয়াই মানে কি আবার 15% এগেইন বৃদ্ধি অর্থাৎ +15, আর এখানে কি হয়ে গেল -12 × -15, সেই মাইনাসটা এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে 15 থেকে 12 গেলে 3, আর 15 / 12 = 180/100 মানে কি 1.8, তাহলে 3 থেকে 1.8 গেলে 1.2%। যখনই এরকম কোশ্চেন থাকে যে একবার ডিক্রিজ ইনক্রিজ করা হয় তো এই কোশ্চেনটাকে আমরা সেখানে এই ফর্মুলাটাকে ইউজ করি এফেক্টিভ পার্সেন্টের। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8,
the product of two positive numbers is 1120 and their quotient is 9 by 5, their difference is. দুটো পজিটিভ নাম্বার আছে যাদের প্রোডাক্ট বা গুণফল হচ্ছে 11520 এবং তাদের ভাগফল হচ্ছে 9/5, তাহলে তাদের ডিফারেন্স কত? তো নাম্বার দুটোকে যদি আমি ধরে নিই যে এক্স এবং ওয়াই, তার মানে এক্স ইনটু ওয়াই অর্থাৎ প্রোডাক্ট দেওয়া আছে 11520 আর এক্স বাই ওয়াই দেওয়া আছে 9/5, তো এখান থেকে আমি এক্স বাই ওয়াই 9/5 মানে কি এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 9:5, তো আমি এখান থেকে এক্স কে আমি 9a অ্যাজিউম করলাম, a একটা কনস্ট্যান্ট, এক্স কে আমি মানে ধ্রুবক আর কি, এক্স ইজ ইকুয়াল টু 9 অ্যাজিউম করলাম আর ওয়াই ইজ ইকুয়াল টু 5 অ্যাজিউম করলাম, করতে পারি রেশিওর ক্ষেত্রে। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি এখানে পুট করি তাহলে 9a ইনটু 5a অর্থাৎ 9/5 45 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 11520, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 11520 ডিভাইডেড বাই 45, কাটাকাটি করলে এর ভ্যালু পেলাম আমি 16। তাহলে এর ভ্যালু যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 পেলাম, তার মানে এ ইজ ইকুয়াল টু 16 পেলাম। তো এর ভ্যালু যদি 16 হয়ে যায় তাহলে আমাকে কী চেয়েছে? ডিফারেন্স চেয়েছে নাম্বার দুটোর মধ্যে। তাহলে নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? একটা নাম্বার 9a আর একটা নাম্বার 5a, ডিফারেন্স হচ্ছে 4a। এখানে এর মান আমি এবার 16 বসিয়ে দিলাম, 16 4 64, তাহলে নাম্বার দুটোর ডিফারেন্স কত? 64। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 9, আই পেইড 3/5 অফ এ বিল, ইফ রেস 400 অফ দ্য বিল ইজ স্টিল ডিউ, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য বিল। আমি কোনো একটা বিলের 3/5 অংশ দিয়েছি, এখনও 400 টাকা বাকি আছে, তাহলে 3/5 অংশ দিয়েছি, তাহলে বাকি কত আছে? 1 থেকে মাইনাস করলে 2/5 অংশ, এই 2/5 অংশ মানে হচ্ছে 400 টাকা। তাহলে টোটাল বিল বলতে কি, এক অংশ কত হবে? 400 × 400 × 2/5টা হয়ে যাবে 5/2, তাহলে কাটাকাটি করলে 2×2=400, 400 কাটলে 200, 200 পাঁচে 1000, তাহলে টোটাল বিল কত টাকার? 1000 টাকা। দেখে নিই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ইফ 1.5x ইজ ইকুয়াল টু 0.04y, দেন দি ভ্যালু অফ y মাইনাস এক্স বাই y প্লাস এক্স ইজ হোয়াট। তাহলে একটা রেশিও কোশ্চেন এখানে দিয়েছে, 1.5x ইজ ইকুয়াল টু 0.04y মানে কি, এখান থেকে y বাই এক্স বের করি তাহলে 1.5/0.04 হবে। তারপরে এখান থেকে দেখো আমি একটা শূন্য এক্সট্রা ইউজ করতেই পারি, পয়েন্টের পরে আমি যত শূন্য নিই না কেন আলটিমেটলি ব্যাপারটা কী থাকে, তাই এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি তুলে দিতে পারি, অর্থাৎ 150/4 আসলো, কাটাকাটি করলে 75/2 এলো, অর্থাৎ ওয়াই বাই এক্স মানে 75/2। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে যদি 75 হয় তাহলে এক্সের ভ্যালু হবে 2, ক্লিয়ার? তাহলে আমাকে যে মান বের করতে বলেছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালু 75 বসালাম, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 75, এক্সের ভ্যালু 2, তাহলে 73/77 হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 and 30 মিনিটস রেসপেক্টিভলি, ইফ বোথ দ্য পাইপস আর ইউজ টুগেদার দেন হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। দুটো পাইপ এ আর বি আছে যারা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে একটা ট্যাঙ্কে ফুল করতে পারে, যদি একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণে তারা ট্যাঙ্কটাকে ফুল করবে। তো এই ধরনের কোশ্চেন্সকে আমরা কীভাবে করি, আমরা জানি এলসিএম মেথড করে, যে এ করে 20 মিনিটে সব পূর্ণ করে দেয়, বি 30 মিনিটে, দুটো এলসিএম বের করলাম 60, 20 ডিভাইড করলে 3 আর 30 ডিভাইড করলে 2, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি বেরোলো 3 আর 2, অর্থাৎ এ 1 মিনিটে 3 ইউনিট ফিল করে আর বি 1 মিনিটে 2 ইউনিট ফিল করে, টোটাল কত ইউনিট? টোটাল ওয়ার্ক হচ্ছে মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে ট্যাঙ্কের, টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের 60 ইউনিট। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 1 মিনিটে 5 ইউনিট ফিল করবে, তাহলে 60 ইউনিট ফিল করতে কত সময় লাগবে? 60/5 অর্থাৎ 12 মিনিট তাদের সময় লাগবে। অনেকে এটাকে ফর্মুলা ইউজ করেও করে, আই থিঙ্ক একটা ফর্মুলা আছে যে 2×XY×XY এরকম কিছু একটা ফর্মুলা আই থিঙ্ক আছে, সেটা করো যদি তোমরা চাও করতে পারো, বাট আমি এই মেথডটাকে প্রেফার করি, এখানে কোনো রকম ফর্মুলা না মনে রেখে জাস্ট কনসেপ্ট দিয়ে, একটু হয়তো কয়েক সেকেন্ড বেশি লাগতে পারে বাট তার জন্য একটা এক্সট্রা ফর্মুলা আমাদের মনে রাখার প্রয়োজন নেই। তো এই 11টা কোশ্চেন এখানে নিয়েছিলাম আমি এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে রেস্ট অফ দ্য কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমার স্যার ডিসকাস করব, এবং এই আপাতত যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যে আমি শিডিউল দিয়েছিলাম যে এই চ্যানেল চলবে 17 তারিখ থেকে, দেখে সেখানে একটু ডিলে আছে সাম পার্সোনাল রিজন্সের জন্য, একটু টাইমের প্রবলেমের জন্য আমি আপাতত সেটাকে শিডিউলটাকে পুরোপুরি এফেক্টে আনতে পারছি না, সেই শিডিউলটা 17 সেপ্টেম্বরের পরিবর্তে সেটা 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর থেকে তোমরা একদম রেগুলারলি পাবে, দিস ইজ গ্যারেন্টেড, এবং সেই জন্য সময়ের মধ্যে আমি একটু সময় পাবো সেগুলোকে প্রিপারেশন করে নেওয়ার, টিল দেন অর্থাৎ এই 13 দিনের মতো সময় তোমরা ডেইলি একটা করে ভিডিও অবভিয়াসলি পাবে, সেই ভিডিওটা পাবলিশ হবে কখন, সেটা পাবলিশ হবে রাত্রি 10টা PM-এ, ডেইলি রাত্রি 10টার সময় একটা করে ভিডিও তোমরা পাবে, চাই সেটা লেসেন্স হোক চাই PBS আর সলভ হোক, এবং 1 অক্টোবর থেকে রেগুলারলি যে শিডিউল অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি সেই শিডিউল অনুযায়ী ভিডিও ক্লাসেস চলতে থাকবে। এই ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ।